দলবদ্ধতা নির্দেশনালয় বলি অবৈধ স্থাপনা গিন বাঙ্গি দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরের বিমানবন্দর সড়ক সিমেন্ট ক্রসিং এলাকায় সেনাবাহিনীর সহায়তায় নালার জায়গা দখল করে বসত বাড়ি ও অবৈধ স্থাপনায় গিন ভাঙিয়ে দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জায়গা স্থানীয় জায়গা হতিয়ানের জায়গা ঠিক আছে, কিন্তু ওরা হইতে আছে তোমার জায়গা ঠিক আছে, কিন্তু স্থাপনা যে করছে ইন অবৈধ, সিডিএর অনুমতি নাই, আর ইন স্বাগতম জানাই ঠিক আছে, আর স্থাপনা অবৈধ কিন্তু জায়গা আর স্থাপনে ভাঙি দেয় ইন আরও চাই, কিন্তু আর আর জায়গা যে হতিয়ানের জায়গা আর এস জায়গা আর বিএসএস জায়গা যেহেতু জায়গা এগিয়ে আর এক আর এগিয়ে একটা ক্ষতিপূরণ চাই জলবদ্ধতা এখন এখন ব্যাগের দশজনের স্বার্থে আজি রবিবার বিকালে সিটি কর্পোরেশনের নির্দেশত বাংলাদেশ সেনাবাহিনী ও সিটি কর্পোরেশনের যৌথ অভিযানত এসব অবৈধ স্থাপনা গিন উচ্চতলায় অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রকৌশলী মোহাম্মদ আলী সি প্লাসের হয় অ্যালাইনমেন্টের মধ্যে পড়ার কারণে আমরা ওই দোকানগুলো সেনাবাহিনী সহ এসে আমরা এটা কানেকশনটা লিঙ্ক আপ করেছিলাম সিমেন্ট ক্রসিং সার্কুলেশন, যাতে করে আমাদের রাস্তা রোহিত বড় হবে এবং এখানে ফুটপাথ ড্রেন বিউটিফিকেশনের কাজ আমরা সুন্দরভাবে করতে পারছি। আপনার কিছু ওয়ার্কশপ ছিল, দোকানঘর ছিল, আর আপনার কিছু বসত বাড়ি ছিল, ছোটো ছোটো টিন শেড ঘর, আর পিছনে যে ওয়ালগুলো দেখতেছেন এই ওয়ালের ভেতর হল মূলত আসলে ভিতরে যে ড্রেনটা আছে ওই ড্রেনের কানেকশান দেওয়ার জন্য সেনাবাহিনীর লোকস এসে আমরা যৌথভাবে ব্যবসার এখানে একটি চিত্রটা বড় করে দিয়েছি প্রচেষ্টা ছিল, অলরেডি আগে ড্রেনের কানেকশন ছিল, তার কানেকশন আরও বড় করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। সাইদুর রহমান সাকিব, সি প্লাস টিভি, চট্টগ্রাম।